shit. এই দেখো রাত্রিবেলা খেলার পর, এই দেখো আফটার খেলার পর ছাদটা তোমাদের দেখাচ্ছি একবার। চলো দেখাতে দেখাতে নিয়ে যাই, রংগুলো দেখো একবার খালি, সিঁড়ি ময় পুরো রঙে রঙেই। দেখো এই জায়গাটা দেখো, পুরো রঙে রং হয়ে গেছে পুরো। ছাদটা খুলে তোমাদের দেখাচ্ছি, এই দেখো ছাদের দেখো কোনায় কোনায় রং হয়ে গেছে। এই পুরো ছাদ দেখো, মনে হচ্ছে মানে 100 জন মিলে খেলেছি আমরা, তারপরে ছাদের এই অবস্থা। দেখো পুরো ছাদ দেখো কি অবস্থা। তোমাদের সবাইকে তাই দেখালাম যে কালকে সন্ধেবেলা খেলেছি আমরা, অতটা বোঝা যাচ্ছিল না অন্ধকারে। সকালবেলা দেখো পুরো বোঝা যাচ্ছে এখানে, আর সব আমরা এত ল্যাদ খেয়ে খেলেছি যে খেলার পর সব প্লাস্টিক প্লাস্টিক সব প্যাকেট প্যাকেটগুলো সব এখানেই থেকে গেছে। পুরো ছাঁদটা দেখো কীরকম অবস্থা হয়ে গেছে, মানে আমরা যে খেলেছি খেলার পর, তারপরে বাড়িতে গিয়ে স্নান করেছি, কেননা চুলে টুলে সব জায়গায় পুরো দিয়ে দিয়েছিল। মানে দিদিরা মিলে খেলেছিলাম, সকাল থেকে খেলিনি, সন্ধেবেলা যখন দিদিরা এসেছিলো, ওই পুচকুটা এসেছিলো তোমরা তো দেখলেই, তো ওদের সঙ্গে খেলেছিলাম, তো খুব মজা হয়েছিল। ডান্স টান্স সব করেছি, তোমাদের তো দেখালাম যে ডান্স হয়েছে, খুব মজা হয়েছে, আর খেলা তো হয়েছেই ওরকম করে ছুটিয়ে। আর তারপরে সকালবেলা ছাদের এই অবস্থা তো দেখালাম, মানে এই ছাদটাকে পরিষ্কার না করলে খালি পায়ে ছাদে আসা যাবে না কখনো, এরকম অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, কালকে সকালটা মজা না করতে পারলেও সন্ধ্যেটা একদম পুরো ফাটিয়ে মজা করেছিলাম, খুব মজাও হয়েছে। কালকে খাওয়া দাওয়াও ওরকম হয়েছে, কালকে অনেকে হোলিতে তোমরা মানে মাংস বিরিয়ানি বা বাইরের খাবার খেয়ে থাকো, তো কালকে আমাদের শুক্রবার ছিল বলে কালকে আমাদের কড়াইশুঁটির কচুরি হয়েছিল, আলুর দম হয়েছিল, মালপো হয়েছিল, মালপো তো প্রত্যেক দোলে হয় আমাদের, মালপো হয়েছিল। তো খাওয়া দাওয়াটাও দারুণ হয়েছিল, আর সন্ধেবেলার খেলাটাও খুব ভালো হয়েছিল। তো তোমরা তোমাদের হোলিকে কীরকমভাবে সেলিব্রেট করেছো বা কে কীরকমভাবে তোমাদের হোলি কাটিয়েছো, সেটা কিন্তু পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি সবার
এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদের খেলা দেখে তোমরা যদি মজা পেয়ে থাকো বা নাচ দেখে যদি তোমরা মজা পেয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার পারলে শেয়ারও করে দিও বন্ধু বান্ধবদের কাছে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনসগুলো সবার প্রথমে তোমাদের কাছে চলে যেতে পারে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। টাটা।